নমুসলিম মোহাম্মদ ইব্রাহিম ওমর, আমার ছোট ভাই কিছুক্ষণ আগে আপনাদের সামনে হয় কথা বলে গেছে আলামিন। তো সর্বপ্রথম আমি আমার রবের শুকরিয়া আদায় করছি, যে রব দয়া অনুগ্রহ করুণা এবং মায়া করে আমাকে দীন ইসলামের খাদেম হিসেবে কবুল করেছেন। যে আমার রব, যিনি করুণা না করলে হয়তো ইসলামের সুশীতল ছায় আমার আশা হতো না, সে আমার রব যিনি আমাকে ভালোবেসে ইসলামের সুশীতল ছায়া তোলে আশ্রয় দিয়েছেন, সে রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া আদায় করছি আমার রবের এই কারণে যে দিন ইসলামের নিয়ামত বোঝার এবং শহীদ ইসলাম শহীদ দিন বোঝার মতো আমাকে ক্ষমতা দিয়েছেন আমার রব। আমি আরও শুকরিয়া আদায় করছি আমার রবের আলহামদুলিল্লাহ। সালাম ও দুরুদ পেশ করছি আমার প্রিয় নবী বিশ্ব নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমের অনুকরণীয় অনুসরণীয় করে দিয়েছেন, যাকে অনুকরণ এবং অনুসরণ না করলে পরিপূর্ণ ইমানদার বা পরিপূর্ণ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলা যাবে না, সে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোনো প্রফেশনাল বক্তা না, আমার উস্তাদজি শায়েখ কাজী ইউসুফ জাহান আসতে দেরি হয়েছে, এই জন্য একটু কথা বলার হয়তো আমার এখানে সুযোগ হয়েছে, তো এই জন্যই হয়তো এখানে আমার মানে নামটাতে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন সবার মঙ্গলের জন্যই করেন, নাকি? তো আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষই উপস্থিত আছেন। তো আমার আসলে ইসলামে আসার যে ঘটনা, এই সংক্ষিপ্ত সময় হয়তো বলাটা সম্ভব হবে না, তবে ইসলাম গ্রহণটা আমার জন্য সহজ ছিল না যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সহজ করে দিয়েছেন, এজন্য তো আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার জন্য দিন ইসলামকে সহজ করেছেন, নাকি? আমার জন্য কিন্তু সহজ করেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম পালনের জন্য আমার ফ্যামিলিকে ছাড়তে হয়েছে। আপনাদের কি ছাড়তে হয়েছে, নাকি ছাড়তে হয়েছে? সলাৎ পড়ার কারণে কি কেউ আপনাদের বকা দেয়, জাহান্নামি বলে? আমাকে কিন্তু বলে, আমার বাবা মাই বলে, আমি নাকি সলাৎ আদায় করি আমি মুসলিম হয়েছি বলে আমি কি জাহান্নামি, আমাকে কি বলে, আমি কি জাহান্নামি? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত দান করুক। কিন্তু একটা কষ্ট আমার যা লাগে ইসলামে আসার পর, আমি 9 মাসে ইসলাম বুঝলাম আর আপনারা 90 বছরও ইসলাম বুঝতে পারলেন না। কি কথা, কি ভুল বললাম? আমি 9 মাসে ইসলাম বুঝলাম, আমি 9 মাসে দিন বুঝলাম, ইসলাম কিভাবে পালন করতে হয় 9 মাসে আমি শিখে গেলাম, কিন্তু আপনারা 90 বছরও ইসলাম শিখলেন না। আমি আসলাম কি মূর্তি পূজা ছেড়ে ইসলাম পালন করতে, আর আজকে মুসলিমরা যায় মূর্তি পূজা করতে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আসলাম কি মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদত করার জন্য, আর আজকে মুসলিমরা ইসলাম ছেড়ে যায় মূর্তি পূজার প্রসাদ খাইতে, নাড়ু মুড়ি খাইতে, কি কথা, কি ভুল না ঠিক? আজকে আমি হিন্দু ধর্ম থেকে উঠে এসে ইসলামিক লেবাদে চলার চেষ্টা করছি, রাসূলের সুন্নাহ রাখার চেষ্টা করছি, আর আজকে মুসলিম যুবকরা কি করে সেলুনে গিয়ে তার সুন্নাহকে বিসর্জন দিয়ে আসে, তার মুসলিমত্বকে বিসর্জন দিয়ে আসে, কি কথা, কি ঠিক না? ঠিক ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আজকে এই মুসলিম সমাজের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কি জানেন, কোরআন থেকে দূরে সরে গেছে। এরা অলৌকিকতা খুঁজে গাছের ডালে বাবার আস্তানায় কবরে গিয়ে, আর সবচেয়ে বড় যে অলৌকিক কিতাব আল্লাহর বাণী কোরআন সেটাকে লাল শালু দিয়ে পেঁচিয়ে বাসার ওয়ার্ড্রোবের তাকের উপরে রেখে দেয়, কিন্তু সেই কিতাব যে তাকে তাওহিদ শিখাবে, সেই কিতাব যে তাকে শিরিক শেখা শিরিক থেকে মুক্ত কিভাবে থাকতো সেটা শিখাবে, সেটা সে কিতাব খুলে কোনোদিনও পড়ে না। সে কিতাব যদি সে না পড়ে তাহলে কিভাবে তাকে হেদায়েত দিবে? সে বলে আল্লাহ তাকে হেদায়েত দেয় না, নাউজুবিল্লাহ। কিন্তু হেদায়েত যেই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে কিতাবই কখনো সে খুলে পড়ে না, সে কিতাবের উপরে ধুলো জমে আর সে বাবার আস্তানায় গিয়ে সেজদা দেয়, কথা বলেন
কি ভুল বললাম? কষ্ট লাগছে? কষ্ট লাগার কথা, কষ্ট লাগা কথা। কারণ আজকে এই মুসলিমদের দুর্দশার কারণ একমাত্র হচ্ছে যে কোরআন থেকে দূরে সরে গেছে, এই জন্য তারা বেদাতে নিমজ্জিত হয়ে গেছে, তারা রাসূলের সুন্নাহ বিরোধী কাজকাম শুরু করে দিয়েছে। একটা কথা মনে রাখবেন, যিনি কোরআন সবচেয়ে উত্তম কে বুঝেছেন বলেন তো, জোরে বলেন, কে বুঝেছেন? তার থেকে বেশি বুঝে এই রকম কোরআন জানেওয়ালা কি পৃথিবীতে আছে? যদি তার থেকে বেশি জানেওয়ালা কোরআনের আর যদি না থাকে, তাহলে আমরা রাসূলের সুন্নাহকে উপেক্ষা করে ইসলামে টিকে থাকবো এটা কিভাবে সম্ভব? আজকে রাসূল যেভাবে সলাত আদায় করেছেন, সলাত সেভাবে নেই। আজকে রাসূল যেভাবে আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন, আমাদের সমাজে সেভাবে নেই। তাহলে আমরা কি ইসলাম পালন করছি নাকি বাপ দাদা শেখানো ধর্ম পালন করছি? যদি বাপ দাদা ধর্ম আমি পালন করে থাকি, তাহলে আমি মুসলিম থাকলাম কিভাবে? যদি বাপ দাদা ধর্ম আমি পালন করি, তাহলে কি আমি মুসলিম থাকলাম? ইসলাম পালন করতে হলে কিভাবে পালন করতে হবে? রাসূলের রাসূল যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছেন, রাসূল যেভাবে ইসলাম পালন করতে বলেছেন, ওইভাবেই ইসলাম পালন করতে হবে। এক চুলও 19-20 করা যাবে না। ইসলামে পরিবর্তন পরিবর্ধন কর্তনের কোনো সুযোগ নাই। রাসূল যেভাবে বলেছেন ওইভাবেই হইতে হবে, ওইটাই ইসলাম। রাসূলের চেয়ে বেশি বুঝে যে যারা যেই তরিকারই অনুসরণ করেন কিনা, সেটা অন্য কিছু হইতে পারে, কিন্তু সেটা ইসলাম না। যদি সেটা ইসলাম হয়, তাহলে আমরা কি পালন করছি আর তারা কি পালন করছে? একটা কথা বলতে চাই, সেই কথাটা আমি হয়তো কিছুদিন আগে বলেছিলাম, যে বাপ দাদা ধর্ম অনুসরণ করে জায়গা জমি দখল করা যাইতে পারে, বাপ দাদা ধর্ম অনুসরণ করে দুনিয়াতে কামিয়াব হওয়া যাইতে পারে, বাপ দাদা ধর্ম অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে না। যদি বাপ দাদার ধর্ম অনুসরণ করে জান্নাত পাওয়া যাইতো, তাহলে আমার ইসলাম কবুল করা লাগতো না, আমি আমার বাপের ধর্মে, আমি হিন্দু ধর্মে থেকেই জান্নাতে যাইতে পারতাম। আজকে আমি হিন্দু থেকে মুসলিম হইলাম, আর মুসলিমরা মুসলিম থেকে মাজার পূজারি হয়। আজকে মুসলিমরা মুসলিম থেকে আরো অনেক অনেক তরিকা আছে, যেগুলো নাম বলছি না, সেগুলাতে হয়ে যায় কনভার্ট। কি কথা, কি সবাই স্তব্ধ হয়ে গেল কেন? কথায় কষ্ট লাগতেছে নাকি? যদি জান্নাতে যাইতে হয়, কি জান্নাতে যাওয়ার সবার আশা আছে কি নাই? কার কার আছে, হাত তুলেন তো। যদি আমাদের এই যে মানুষগুলো জান্নাতের জন্য হাত তুলেছে, আল্লাহ আপনি এদের সবাইকে হেদায়েত দান করেন, এদের সবাইকে ইসলামের সহি বুঝ দান করেন, আমিন। যদি আমাদের এই জান্নাতে যাইতে হয়, তাহলে একটা কথাই মাথায় আজকে রাখেন, জান্নাতে যাইতে হলে রাসূলের অনুসরণ করে জান্নাতে যাইতে হবে। রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন ইসলাম, এভাবে ইসলাম পালন করে যাইতে হবে। কারো পীরের কথায়, কোনো মৌলানার কথায়, কোনো আলেমের কথায়, যার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে না, তার অনুসরণ করে আপনি তার সাথে সে যেখানে যায় সেখানে যেতে পারবেন, জান্নাতে যাইতে পারবেন না। যদি জান্নাতে যাইতে হয়, রাসূলেরই অনুসরণ করতে হবে। কিন্তু আজকে আমরা কোরআন এবং সুন্নার কথা শুনলে আমাদের মন আটকে উঠে, আমার বাবা এটা করেছে আমি এটাই করব, আমার দাদা এটা করেছে আমি এটাই করব, আমার কাকা এটা করেছে আমি এটাই করব। আমিও বলি ভাই আপনারা ওইটাই করেন, কারণ আপনারা ওইটারই যোগ্য, আপনারা দিন ইসলামের যোগ্য না। ইসলাম হলো মুসলমানের ধর্ম, কোনো পীর মুরিদির ধর্ম ইসলাম না, কোনো পীর মুরিদির ধর্ম ইসলাম না। ইসলাম মুসলমানের ধর্ম, আর মুসলমান ওইটাই করে যেটা রাসূল শিক্ষা দিয়েছে। রাসূলের শিক্ষার বাইরে মুসলমান কোনো কাজ করতে পারে? যদি রাসূলের শিক্ষার বাইরে যদি কেউ দিন পালন করে, সেটা কি রাসূলের শেখানো দিন ইসলাম থাকে কি থাকে না? আল্লাহর মনোনীত দিন কোনটা? শিক্ষা দিয়েছেন কাকে? তাহলে দিন পালন করতে হবে কার মতো? অন্য কারোর মতো পালন করলে কি সেটা দিন ইসলাম থাকবে? আমি একটা জিনিস বুঝি না, আমি এটা 9 মাসে শিখলাম, 9 মাসে আল্লাহ সুবহান ও তাআলা আমাকে শিখাইলেন। যে মানুষ 30 বছর মূর্তি পূজা করেছি, যে মানুষ হিন্দু ধর্মের পূজা করেছি, এই কালচার তো আমার নতুন, আমি বুঝে গেলাম। আপনারা আরবি পারেন, আপনারা দিন শিখেন, আপনারা মাদ্রাসায় পড়েন, বড় বড় কালেম মানে বড় বড় ডিগ্রি নেন,
অথচ হাদিস কোরআন পড়ে আল্লাহর তাওহীদের কথা আপনার বুঝে আসে না, আপনার রাসূলের সুন্নাহ আপনি বুঝেন না, তাহলে আপনি কেমন মৌলবি হলেন আর কেমন আলেম হলেন? এই জন্য কি আল্লাহ আপনাকে ধরবে না? এই যে সাধারণ মানুষদেরকে আপনারা গোমরা করে রাখেন, এর জন্য কি আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে না? মনে করেন যে বাপ দাদা ধর্মের অনুসরণ করে জান্নাতে যাইবেন, জান্নাতে যাওয়া এত সোজা না। জান্নাতে যাইতে গেলে তরিকা একটাই, সেই তরিকার নাম কি বলেন তো? মুহাম্মাদের তরিকা। মুহাম্মাদের তরিকায় জান্নাতে যাইতে হবে, বাপ দাদার ধর্মের তরিকায় আপনি জান্নাতে যাইতে পারবেন না। অন্য কোন জায়গায় চাইলে যাইতে পারেন, কিন্তু জান্নাতে যাইতে হলে মুহাম্মাদের তরিকা অনুসরণ করতে হবে। কিন্তু আজকে আমাদের প্রবলেম হয়েছে কোথায়? আমাদের সমস্যা হয়েছে যে আমরা পরিকম শুনি বেশি, আজকে আমরা পরিকম শুনি বেশি। আজকে আপনি বলবেন যে বাবা আমি তো পড়তে জানি না, আজকে যদি আপনার নামে দলিল করে দেওয়া হয়, সেই দলিল আপনি নিজে না বুঝলে আপনার এলাকায় যে আলেম আছে, মানে যারা শিক্ষিত মানুষ আছে, তার কাছে যায় দেখেন যে বাবা দেখো তো আমার দলিলটার ভিতরে আমার নামটা আছে কি না, ঠিক মতো খতিয়ানে আছে, জায়গা কি 2 দশমিক আছে নাকি একটু কম দিছে। আপনি দলিল বুঝলেন দুনিয়ার, আর আপনি জান্নাতে যাইবেন, যে জান্নাত আলহামদুলিল্লাহ 10 পৃথিবীর সমান একটা জান্নাত আপনি চান, সেই জান্নাতে যাইবেন। আপনি পড়াশোনা করলেন না, আপনি এলেম অর্জন করলেন না, সেই জান্নাতে আপনি আপনার মন মতো তরিকা দিয়ে আপনি জান্নাত পেয়ে ফেলবেন। জান্নাত কি এতই সহজ? কি কথা মনে হয়, কথা মনে কষ্ট লাগতেছে নাকি? যদি জান্নাতে যাইতে হয় তাহলে রাসূলের অনুসরণ করতে হবে, হবে কি হবে না? যদি রাসূলের অনুসরণ করতে হয় তাহলে আমি যুবক ভাইদের কিছু কথা বলতে চাই, যদি তারা রাগ না করে। মেসেঞ্জারে একটু কথাবার্তা কমায় দিতে হবে ইনশাআল্লাহ। কি বুঝে আসছে? মেসেঞ্জারে কথা কমাইতে হবে, বুখারী শরীফ খুলতে হবে, কোরআন খুলতে হবে, তাহলে জান্নাত কাছে আসবে। আর মেসেঞ্জারে যদি চাটের পরিমাণ বেড়ে যায় তাহলে জান্নাতও দূরে চলে যাবে। জান্নাতে যাইতে হলে কোরআনের কাছে থাকতে হবে, ফেসবুকের কাছে না। ফেসবুক তোমাদের অন্য কোনো কিছুর কাছে হয়তো নিয়ে যাবে, কিন্তু সেটা জান্নাত না, সেটা হবে জাহান্নাম। সেই জাহান্নামে লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমার রবের শুকরিয়া, সেই জাহান্নামের লাকড়ি হওয়া থেকে আমার রব আমাকে সেখান থেকে বাঁচিয়েছে। আমার রব আমাকে সেই জাহান্নামের লাকড়ি হওয়া থেকে বাঁচিয়ে জান্নাতের পথে হাঁটার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক বড় মূর্তি পূজারী ছিলাম, আমাকে হয়তো এখানে অনেকেই চেনেন বা না চেনেন, কিন্তু আমার হাতের ট্যাটুটা হয়তো অনেকেই দেখে থাকবেন ফেসবুকে, আমার হাতে এত বড় একটা ট্যাটু আছে। আমি ঘোরতর শিবের পূজারী ছিলাম, মানে এত বড় মূর্তি পুজো কঠোর হয়তো কোনো দিন দেখেন নাই। আমার আল্লাহর বরত্ব, আমার আল্লাহর রহমানের দেখেন কি, মানে কথা আসতেছে না আমার আল্লাহর কিভাবে আল্লাহর প্রশংসা করবো, আমার মুখে জবান বন্ধ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর বরত্ব দেখেন, একটা কাঠটা কাফেরে লা ইলাহার কলম লাগিয়ে আপনাদের সামনে আজকে ইসলামের কথা বলাচ্ছে, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় প্রমাণ, এর থেকে বড় উদাহরণ আপনার আল্লাহর জমিন আর কি দেখতে চান বলেন? আপনি কিভাবে আসলেন ইসলাম ধর্মে একটু জানতে চাই। আমি কিভাবে ইসলামে আসলাম, আলহামদুলিল্লাহ, আসলে এত শর্ট টাইমে এটা বলাটা খুবই কষ্ট। তবে আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি মূর্তি পূজা করতাম, তো আমি একবার আমাদের অনেক বড় একটা, মানে নাম বলছি না, অনেক ভালো করে আমরা পূজা করতাম, তো ওইখানে প্রায় 15 হাতের মতো আমরা একটা মূর্তি বানিয়েছি। তো সেই মূর্তিটাকে, তো 15 হাত মূর্তি তো অনেক ওজন, এটাকে তো মুভ করা যায় না, তো সেটাকে তো আমাদের কি পূজা টুজা শেষে তো সেটা বিসর্জন দেওয়া লাগে নাকি, তো সেটাই করলাম কি, কেটে কেটে টুকরা টুকরা করলাম, পিস পিস করলাম, ছোট ছোট টুকরা করলাম, করে সেটাকে ট্রাকে তুলছি, ফেলে দিব আলহামদুলিল্লাহ। কিন্তু যখন এই মূর্তি ট্রাক থেকে কাত হয়ে ডুবানোর আগে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, তখন আমার প্রশ্ন আসলো, এই কি আমার রব যে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না? এ আমার মাবুদ যাকে আমার নিজের খাবার দেওয়া লাগে, এ আমার মাবুদ যাকে আমার নিজের রং করে বানানো লাগে, এ আমার কেমন মাবুদ, এ আমার কেমন মাবুদ? সৃষ্টিকুলের উপর যার ক্ষমতা চলে, সৃষ্টিকুলের উপর যার হুকুম চলে, সৃষ্টিকুলের একমাত্র ইবাদত যোগ্য তিনি কে বলেন তো?
সবাই একসাথে একবার বলেন তো সেই আল্লাহ সুবহানাহু তাআলার উপরে আর কোন রব নাই সেই বুঝটা আমার তখনো আসে নাই যখন এই বুঝ আসছে তখন আর দেরি করি নাই তখন বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাইলাম ইসলাম কিন্তু এর পরেও আল্লাহ সুবহানাহু তাআলা আরো বড় নিয়ামত হচ্ছে শহীদিনের বুঝ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কলেমা পড়লে আত্মসমর্পণকারী হওয়া যায় কিন্তু ঈমানদার হওয়া যায় না ঈমান অর্জন করতে হয় এখানে শিক্ষার্থী আছেন কারা একটু দেখি যে যারা লেখাপড়া করতেছেন কারা কারা একটু হাত তুলেন তো আচ্ছা এই যে যারা যারা শিক্ষার্থী আছেন তারা তো কোনো না কোনো বিষয়ের উপরে জ্ঞান অর্জন করছেন না হয়তো কেউ ডাক্তার হতে চায় ডাক্তার কে কে হতে চায় একটু দেখি আছে কেউ ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার আচ্ছা টিচার পুলিশ অনেকে অনেক কিছু হওয়ার ইচ্ছা করে কিন্তু দুনিয়াতে যদি আপনার এই সামান্য যোগ্যতাটা অর্জন করতে গেলে 20 বছর 25 বছর 30 বছর পড়ালেখা করতে হয় আবার ওই সেম সাবজেক্টের উপর পিএইচডি ডক্টরেট এমফিল সহ আর কত ডিগ্রি আছে এক সময় দেখা যায় যে তার যৌবনই শেষ হয়ে গেছে কিন্তু আমরা মুসলিমরা কি মনে করি যে আমরা জন্মগত মুসলিম মুসলিম হয়েছি আমরা জান্নাত পেয়ে যাব সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা কোনো এলেম অর্জন করি না কিভাবে সম্ভব দুনিয়াতে আপনি সাফল্য অর্জন করার জন্য আপনি ডিগ্রি অর্জন করছেন বড় বড় কিন্তু আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার জন্য কি আল্লাহ কিতাব দেন নাই দিয়েছেন শিক্ষক কি দেন নাই তাহলে বই দিলেন শিক্ষক দিলেন প্রশ্নপত্র দিলেন সেই পরীক্ষা দেওয়ার পর যদি আপনি ফেল করেন আপনার মতো অকৃতজ্ঞ বান্দার আল্লাহর দরকার নাই কেমন আমার রব কি রকম মায়া আপনাদের করেন দেখেন কিতাব দিয়ে দিয়েছেন কোরআন প্রশ্নপত্র ফাঁস বান্দা তুমি এটা করলে জান্নাতে যাবে এটা করলে জাহান্নামে যাবে ভুল করলে মাপ চ আমি মাফ করে দিব শিক্ষক দিয়েছেন এমন একজন মানুষকে যার উপর যার চরিত্র দেখে মা ইসলামে কবুল করেছে অনেক মানুষ করেছে কি করেন নাই যার আখলাক দেখে মুসলিমরা অমুসলিমরা তাকে আল আমিন উপরে দিয়ে দিয়েছেন দেন কি দেন নাই এমন একজন শিক্ষকের স্টুডেন্ট আমরা হইতে পারলাম না এর থেকে বড় মানে পোড়া কপাল আর তো মুসলিমের হইতে পারে না এটা আসলে অন্য অন্য টপিকে চলে যাবে এটা আসলে এখন বলতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ আমি এখন আমি নিজে ইসলামে আছি ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছি দিন দিন মানে এলেম অর্জন করার চেষ্টা করছি আজকে আমার একটু শরীরটা অসুস্থ তারপরও যেহেতু আমার আমার প্রিয় ওস্তাদ জি আসতে একটু লেট হচ্ছে এই জন্য আপনাদের সামনে একটু কথা বলার সুযোগ হয়েছে এসে গেছেন আমার শায়েক আলহামদুলিল্লাহ আমার শায়েক প্রিয় শায়েক এসে গেছেন উনি হয়তো কিছুক্ষণের ভিতরে স্টেজে চলে আসবেন তো তিনি আমাকে একটা হাদিস শিখিয়েছিলেন আমি তখন তিন দিনের মুসলিম ছিলাম এবং আমি আমার ওস্তাদের সাথে একটা মাহফিলে গিয়েছিলাম যখন আমি মুসলিম তিন দিন আমার হাদিসটা এখনও মনে আছে মান তাসাব্বা বিকাউমিন ফাওয়া মিনহুম আবু দাউদের 4031 নম্বর হাদিস এর অর্থটা হচ্ছে যে তোমরা যাদের অনুসরণ করবে তোমরা তাদের দলভুক্ত আজকে মুসলিমরা দেখেন কাদের অনুসরণ করে আজকে মুসলিমরা মেসির অনুসরণ করে আজকে মুসলিমরা নেইমারের অনুসরণ করে আজকে মুসলিমরা শাহরুখ খানের অনুসরণ করে আমিও বলি ভাই তোমরা তাদের তার অনুসরণ করবে তো তোমরা তারই দলভুক্ত হবে আমি আমার রাসূলের অনুসরণ করি ইনশাআল্লাহ আমি আমার রাসূলের দলভুক্ত হব যদি একমাত্র রব আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে রাসূলের নির্দেশিত পথেই তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব এছাড়া অন্য কোনো পথে অন্য কোনো উপায়ে রাসূলের দেখানো পথ ছাড়া আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন না তো প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে অন্তত দিনে একবার হলেও কোরআনটা খুলুন আরবি পড়তে না পারলে বাংলা অনুবাদ পড়ুন অন্তত 10টা করে আয়াত প্রতিদিন পড়ুন দেখবেন আস্তে আস্তে কোরআনের প্রতি ভালোবাসা আসবে যদি কোরআনের প্রতি ভালোবাসা আসে ইসলামের প্রতি আপনার ভালোবাসা অটোমেটিক চলে আসবে আচ্ছা ভাই যখন বলছিলেন কথাটা বলি তো ছোট্ট একটা ঘটনা বলি তো আমাকে কি আমার বাসা থেকে সালাত আদায় করার জন্য বের করে দিয়েছে না
সালাত আদায় করার জন্য কিন্তু আমাকে বাসা থেকে বের করেনি। আমি যখন বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই, আল্লাহ একমাত্র রব, তারই ইবাদত করতে হবে, এই কথা যখন শুনছে তখন বলছে তুমি কি কি বলছো বলেন তো। আর যদি আমি লা ইলাহার কারণে দুনিয়া ছাড়তে পারলাম, লা ইলাহার কারণে আমার শখ, আমি কিন্তু একজন গিটারিস্ট ছিলাম, আমার লাখ লাখ টাকার গিটার আমি নিজে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, আর যখন দেখি যে মুসলিমরা কানের ভিতরে হেডফোন দিয়ে মাইকেল জ্যাকসন পিটবুল আর কি আরিফের নিশুর গান শুনে আর মাথায় এরকম এরকম ঝুঁকায়, তখন লজ্জায় মাথাটা নিচা হয়ে যায়, তখন নিজেকে মুসলিম বলতে একটু লজ্জা বোধ হয় আমার। আজকে মুসলিমের সন্তান তোমরা শুনবা কোরআন, তোমরা পড়বা হাদিস, আজকে তোমরা অনুসরণ করো, তোমরা অনুসরণ কি তাওসিফ, আজকে তোমরা কোরআন হাদিসের কাছে নাই, এই জন্য দেখো আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের সাথে কি অত্যাচার হচ্ছে না মুসলিমের উপরে। সারা বিশ্বে একটু নজর দেন তো, সবচেয়ে নির্যাতিত জাতিকে দেখেন তো, আজকে মুসলিমরা কোরআন হাদিস থেকে দূর হয়ে গেছে, কাফেররা ষড়যন্ত্র করে মুসলিমদের দলে দলে ভাগ করে দিয়েছে, দিছে কি দেয় নাই, একবার নিজেদের ভিতরে চোখ বুলিয়ে দেখেন মুসলিমরা আজকে কত দলে বিভক্ত। আমরা মুখে স্বীকার করি এক আল্লাহ, কিন্তু আমাদের আল্লাহর সেই এক যদি আল্লাহ হয় তার ইবাদত করার তরিকা দেখেন ভিন্ন ভিন্ন কেন। আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে করি, মজা লাগবে হয়তো, আল্লাহর রাসূলকে সালাতকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম, সালাত শিক্ষা দিয়েছেন কাকে, তাহলে আল্লাহ কি তিন চার ধরনের সালাত শিক্ষা দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালামকে, নাকি একটা সালাত শিক্ষা দিয়েছেন বলেন তো। যদি সালাতের তরিকা যদি একটা হয়ে থাকে, তাহলে আজকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষজন এক একজন এক এক নিয়মে আল্লাহর ইবাদত করছে। যদি আল্লাহর মানে আল্লাহ যেভাবে সালাত আদায় করা শিখিয়েছে সেই সেইভাবে যদি না করে আমরা অন্যভাবে করি, তাহলে কি আমাদের সালাতটা কবুল হবে কি হবে না, আল্লাহ আলম, আল্লাহর দিকে ফিরে দেখছি হবে না হবে না সেটা আল্লাহ জানেন, কিন্তু আমার তো মনে হয় না, আমার মনে হয় না হবে, আমার মনে হয় না হবে, আল্লাহ আলম। আজকে মুসলিমদের এই দুর্দশার একমাত্র কারণ হচ্ছে এলেমহীনতা, কারণ আমরা ওই একবার বললাম যে আমরা শুনি বেশি পড়ি কম, আমরা শুনতে অনেক ভালোবাসি কিন্তু আমরা পড়তে চাই না, আমরা পড়তে একদমই রাজি না। তো রিসেন্টলি আমি আমার আব্বা আম্মার কাছে গিয়েছি, আমার ছোট ভাই সহ আব্বাকে বলেছি আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আব্বা আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিয়েছেন। আপনাদের কি সালাত আদায়ের জন্য এরকম হয়েছে, দীন ইসলাম পালনে কেউ বাধা দিয়েছে, তাহলে আজকে কেন আপনারা মুসলিমরা এই অবস্থায় থাকবেন, আপনারা কেন মসজিদে থাকবেন না, আপনাদের কেন শুধু জুমার বারেই কেন আপনাদের মসজিদে দেখা যায়, কেন আপনারা কি পাঁচ ওয়াক্ত সালাতকে কমিয়ে সাপ্তাহিক সালাতে নিয়ে গেলেন নাকি, আজকে সাপ্তাহিক সালাতে আপনারা নিয়ে গেলেন, এরপরে দেখা যাবে মাসিক বাৎসরিক এরপরে সালাতই থাকবে না, রাসূল তো এটাই বলে গেছেন কিয়ামতের আগে দীন ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, আজকে আমরা মুসলিমরা সেদিকেই হাঁটছি। আপনি দেখেন একটা মুসলিম ভাইয়ের গল্প বলি আজকে, সেই মুসলিম ভাই দীন ইসলাম গ্রহণ করেছেন 49 বছর বয়সে, 49 বছর বয়সে দীন ইসলাম গ্রহণ করেছেন, 22 বছরের সংসার তার, ছেলে বিয়ে পড়ে, মেয়ে বিবাহযোগ্য, সে দীন ইসলাম কবুল করেছে, তার ওয়াইফ বলেছে যে সে ইসলামে আসবে না, এরপরে এরপরে কি হলো যে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেল। তাহলে একবার চিন্তা করে দেখেন যে তারা ইসলাম কিভাবে পালন করছে আর আপনারা ইসলাম কিভাবে পালন করছেন, তারা দিন কি বুঝলো আপনারা কি দিন বুঝলেন, তারা কিভাবে ইসলামকে ভালোবাসছে আপনারা কিভাবে ইসলামকে ভালোবাসছেন। আসলে আমার প্রিয় উস্তাদ জি এখন চলে আসছে, তো ওনার সামনে মাইকে কথা বলাটা আমি আমি নিজের জন্য আর কি ওনার শানের খেলাফ মনে করছি, এজন্য আমি মাইক ছেড়ে দেখছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের দৌলত দান করুক এবং আমাদের সকলকে ইসলামের সহি বুঝ দান করুক, এবং আমরা যাতে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যেতে পারি এই দোয়া করে
আমার বক্তব্য শেষ করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।